হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের দিনটা ছিল 7ই এপ্রিল, আর আমার এক জায়গায় ইনভিটেশন ছিল। চলো তোমাদেরকে তার আগে দেখিয়ে দিই আমি সেখানে কি গিফট দিয়েছি। আজকে ছিল আমার ছোট্টবেলার বান্ধবীর মেয়ের জন্মদিন, তো আমি ওর জন্য কিছু গল্পের বই কিনেছি। ছোটদের ছুটির গল্প, ঠাকুমার ঝুলি, গোপাল ভাঁড়ের গল্প, এই বইগুলো দেখে আমার আর ইচ্ছে করছিল না ওকে বইগুলো দিতে। মনে হচ্ছিল বাড়িতে বসে বসে নিজেই গল্পের বইগুলো থেকে গল্পগুলো পড়ি। আমি ভীষণ ভালোবাসি ছোটদের, বিশেষ করে ছোটদের এই সব গল্পগুলো পড়তে বেশি ভালোবাসি। তো তারপরে গিফট টিফট প্যাক করলাম, তারপর আমি বেরিয়ে পড়লাম ওদের বাড়িতে যাওয়ার জন্য সন্ধেবেলায়। প্রথমে ভেবেছিলাম আমি টোটো করে যাব, কিন্তু ভাবলাম যে সন্ধেবেলায় একটু হাঁটা হয়ে যাবে, তো খুব একটা বেশি দূর না ওদের বাড়ি আমাদের বাড়ির থেকে। তাই হেঁটে হেঁটেই চলে গেলাম আমি ওদের বাড়িতে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, নিজের ভিডিও করছি, পায়ের ভিডিও করছি, রাস্তার ভিডিও করছি। টাইমটা তো কাটাতে লাগবে হেঁটে হেঁটে, একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। তাই ভিডিও করতে করতেই যাচ্ছি রাস্তা দিয়ে, লোকজন ভাবছে কি করছি আমি, বুঝতে পারছে না। লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছু কিছু লোকজন তো আমার দিকে তাকিয়েছিল, ব্যাপারটা কি? রাস্তা দিয়ে চলতে চলতে আবার নিজের ভিডিও করছে। তো চলো এই করতে করতে তারপরে পৌঁছে গেলাম ফাইনালি ওদের বাড়িতে। দেখো ওদের বাড়ির সামনে কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা। এবার আমি ওদের বাড়ির ভেতরে ঢুকছি, গলা ঠালা কাশি পেয়ে গেল আমার ভয়েস রেকর্ড করতে করতে। তো এই যে চলে এসেছি ওদের বাড়িতে, সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ি দিয়ে উঠেই দেখো বেলুন ঠেলুন দিয়ে সাজানো পুরো ঘরটা ওদের। ঢুকেই প্রথমে কাকিমার সাথে দেখা হয়ে গেল, মানে আমার বান্ধবীর মা। তারপর এত বাচ্চার ভিড়ে আমি আর যার বার্থডে তাকে খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না কোনটাকে। তারপর যাই হোক, ফাইনালি আমি পেয়ে গেলাম আমার বান্ধবীর মেয়েকে, বার্থডে গার্ল, যে আজকে, ওর নাম ঐশী আর ওর আজকে বার্থডে। তো আমি ওকে গিফটটা দিয়ে দিলাম, তারপর ওকে বললাম আয় একটু আমার সাথে একটু ভিডিওতে আয়। প্রথমে আসতে চাইছিল না, ভিডিও করতে চাইছিল না, ফটো তুলতে চাইছিল না, তারপরে চলে এলো, বললাম আমার ব্লগে দেখাবো, চলে এলো। তারপর এই যে এখন হবে হচ্ছে কেক কাটার সেরেমনি, এখন কেক ঠেক কাটা চলবে। এই যে দেখো ওদের ঠাকুরের জায়গাটা, আমার খুব ভালো লাগলো তাই তুলে নিলাম। কেক ঠেক কাটা হয়ে গেল, এবার ওর মা ওকে কেক খাইয়ে দিচ্ছে। এই যে ওর মা, আমার বান্ধবী আর আমি কাকিমার সাথে একটু ভিডিও করে নিলাম। ওর বোন সবাই মিলে, ওর বন্ধু বান্ধব সবাই মিলে কেক খাওয়াচ্ছে। ও খাবে না কিছুতেই, ওর মিষ্টি লাগছে, এত কেক খাবে না। যাই হোক, তারপর কেক ঠেক বেড়ে সব বাচ্চাগুলোকে দেওয়া হলো। এই ফাঁকে আমি আর আমার বান্ধবীও একটু ভিডিও রেকর্ড করে নিলাম। সব থেকে বড় কেকের পিসটা আমাকে দিয়েছিল, আমি নাকি খুব ভালোবাসি খেতে, সেই জন্য সব থেকে বড় কেকের পিস আমি খেলাম। তারপরে এই পুচকু বাচ্চাটা এসেছিল, ওর সাথে খুব একটু খেলছিলাম। তারপর এখন বাচ্চাগুলো খেতে বসে গেছে, ওদের ভিডিও রেকর্ড করে দিলাম। ওদেরকে বললাম তোরা খেতে থাক, আমি একটু রেকর্ড করি। ওরা খাচ্ছিল, ওরা লজ্জা পাচ্ছিল একটু একটু করে, কিন্তু তাও আমি ভিডিও রেকর্ড করে নিয়েছি ওদের। এরপর আমি খেতে বসে গিয়েছি। খাবার আইটেমে ছিল চিকেন বিরিয়ানি, মাটন কষা, চিপস, স্যালাড, চাটনি, মিষ্টি। তো আমাকেও একটু খাওয়ার ভিডিও রেকর্ড করে দিল ওরা। তারপর আমি ভালো মতো পেট পুজো করে ঠোরে নিয়ে আমি এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। অনেক রাত হয়ে গিয়েছিল, ভাবছিলাম টোটো পাবো কি পাবো না। তারপর আরেকজনকে ফোন করে বললাম, তো ও আমাকে এসে তারপর নিয়ে আসলো বাড়িতে। রাত হয়ে গেছিলো প্রায় 10টার বেশি বাজে তখন। তো আমি চলে এসেছি বাড়িতে। চলো এখানেই শেষ করছি ব্লগটা, টাটা।